বর্তমান বিদেশে যাওয়ার জন্য আপনার জন্য কোন দেশটা সব থেকে বেশি ভালো হবে, সৌদি আরব, দুবাই, নাকি মালয়েশিয়া, নাকি কাতার? এবং এছাড়াও আপনি যদি ইউরোপে যেতে চান তাহলে অনেক টাকার ভিতরে ফ্রান্স, জার্মানি অথবা অস্ট্রেলিয়ার মতো কোনো দেশে বা ইতালিতে যদি আপনি যেতে চান তাহলে আপনার জন্য বর্তমান সময়ে কোনটা বেশি ভালো হবে এবং কোন দেশটা আপনার জন্য পারফেক্ট হবে। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কোন দেশটায় গেলে আপনাদের জন্য সব থেকে বেশি সুবিধা হবে এবং কোন দেশটার অবস্থা কীরকম আমি ই টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যদি দেশে থেকে আপনি কিছু না করতে পারেন তাহলে কোন দেশটাতে গেলে আপনার জন্য বেশি ভালো হবে এবং বেটার হবে। তো গাইস, এই জন্য আজকের এই ভিডিওটা। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আপনাদেরকে আপডেট ভিডিওগুলো আমি সবার আগে দিয়ে দেবো যাতে আপনারা সবসময় উপকৃত ভিডিওগুলো পেতেই থাকেন। তো গাইস, আমি সর্বপ্রথম যদি এশিয়ার ভিতরে বলি, যেমন আছে মালয়েশিয়া, এছাড়া আছে সৌদি আরব, এছাড়া আছে দুবাই, এছাড়া আছে কাতার। তো আপনাদের এই কয়েকটা রাষ্ট্র কিন্তু সাজেস্ট করা হয় বাংলাদেশের কর্মীদের জন্য এবং বাংলাদেশের কর্মীগুলো সর্বোচ্চ এই চারটা রাষ্ট্রে কিন্তু বেশি যেয়ে থাকে। তো এখন আপনাদেরকে আমি এই চারটা রাষ্ট্রের কোন দেশের কোন অবস্থান আমি সেই বিষয়ে একটু বিস্তারিত বলবো, তারপর আপনারা বুঝতে পারবেন যে কোন রাষ্ট্রে আপনার জন্য বেটার হবে। এবং এর পরবর্তীতে আমি আপনাদেরকে ইউরোপের কিছু রাষ্ট্রের কথা আবার বিস্তারিত বলে দেবো এবং ডিটেলসে কোন দেশের অবস্থা কীরকম এবং কীরকম ভাবে যেতে হবে বা কত টাকা লাগবে সেই বিষয়ে আমি বিস্তারিত জেনে দেবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। তো গাইস, আমি সর্বপ্রথম যদি আপনাদেরকে মালয়েশিয়ার কথা বলে রাখি, তো ধরুন মালয়েশিয়াতে বর্তমান যার কোনো উপায় নেই, মানে ফার্স্টেই বলে রাখি মালয়েশিয়ার কলিং কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আর এখন মালয়েশিয়াতে কলিং খুলবে কবে এই গ্যারান্টিও কেউ দিতে পারবে না, আর এটার কোনো রকম প্রচারও হয় নাই। তবে কবে মালয়েশিয়াতে আবার যেতে পারবেন সেই বিষয়ে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো। তো আশা করি আপনারা, চারটা দেশের কথা বলছি, চারটা দেশের ভিতরে একটা দেশ কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে, কারণ মালয়েশিয়াতে আপনারা চাইলে যাইতে পারবেন না। আর মালয়েশিয়ার অবস্থা বলতে গেলে আপনাদের অবস্থা খুবই ভয়াবহ, কারণ মালয়েশিয়াতে অনেকেই গেছে কাজ পায় নাই, কাজ না পেয়ে তিন মাস চার মাস বসে থেকে অন্য অন্য দালালের কার্যক্রমভাবে কাজ করতেছে, যেখানে কিন্তু দালাল তার উপর থেকে বাটা খাচ্ছে। তো যাই হোক, মালয়েশিয়াতে না যাওয়াই বর্তমান বেটার হবে, যখন মালয়েশিয়া সরকার নিজেই উদ্যোক্তা দেবে তখন আপনারা যাইতে পারবেন। তবে মালয়েশিয়াতে যাইতে বর্তমান কিন্তু লাগছিল সবার 6-7 লাখ টাকা, ঠিক আছে? তো আমি টাকার মানটা বলে দিলাম। এখন আপনাদেরকে দ্বিতীয় অপশনে বলি সৌদি আরব। তো গাইস, সবাই কিন্তু টুকটাক জানেন সৌদি আরবের কি অবস্থা, তো আমি তারপর একটু বিস্তারিত বলে রাখি, কারণ আমার সৌদি আরবে আমার ফ্রেন্ড, আমার বড় ভাই এবং প্লাস আমার ভাই বাদার প্রচুর আছে সৌদি আরবে, যেখান থেকে আমি অনেক কেই থেকে শুনছি। তারা সকলে একই রকম প্রশ্ন এবং একই রকম উত্তর আমাকে দিয়ে থাকে, কারণ মালয়েশিয়াতে যেরকম অপশন ছিল তার থেকে ভয়াবহ সৌদি আরব কোনো অংশে কম নেই। কারণ কি, আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলি, সৌদি আরবের কাজ পাওয়াটা খুবই ট্রাপ প্রথম অপশন হচ্ছে, এবং যাওয়ার পর আপনার কাজটা যদি বাই চান্স বাইরে হয়, মানে বিল্ডিং থেকে বাইরে হয়, তাহলে তো মহাবিপদ, কারণ সৌদি আরবের কাজগুলো বাইরেই মানুষ বেশি পাচ্ছে। বর্তমান সময় যারা সৌদি আরবে গেছে তাদের বেশিরভাগই কিন্তু কাজ হয়েছে বাহিরে, বাহিরে কাজ বলতে নার্সারি, বিভিন্ন কোয়ালিটি বাগান বাড়ি বা পাম্প, যে কোনো এক অপশনে এগুলো খেজুর গাছ বা অন্য অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু বাইরে, কিন্তু বাংলাদেশের শ্রমিকরা সেই কাজগুলো করতেছে। তো এই কাজগুলো কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট। সৌদি আরবে আপনাদের বর্তমান যাওয়াটা না যাওয়াটাই বেটার হবে, কারণ সৌদি আরবে যদি আপনি যান সেইখানে আপনার বেতন হবে মাত্র 800-1000, যেখানে আপনাদের বাংলাদেশে আপনি খেয়ে দিয়ে দিতে পারবেন মাত্র 20-22 হাজার টাকা, যে টাকায় আপনার কিস্তে টানতে টানতে জীবন চলে যাবে। কারণ কি আমি সেটা বলতেছি, কারণ আমার যেগুলো লোকগুলা গেছে তাদের প্রত্যেকটারই কিন্তু বেতন খুবই খুবই কম, তাদের কাজের কিন্তু ওভার টাইম নেই বা কাজই নেই, ডিউটি 3-4 ঘন্টা করেই হয় না, ভিতরে কাজ পাইলেও আপনার বেতন কম। তো বর্তমানে আপনারা সৌদি আরবে না যাওয়াটাই বেটার হবে, কারণ সৌদি আরবটা একটু ঢিল দিছে, যখন সৌদি আরবে আবার সুন্দর করে সবকিছু কার্যক্রম চালু করবে তখন আপনারা যাবেন, বর্তমান না যাওয়াটাই বেটার হবে। তো গাইস, এর পরবর্তীতে আসি আপনাদেরকে দুবাই। সকলে আপনারা একটু জানেন যে দুবাইয়ের কিন্তু সম্পূর্ণ যে ভিসাগুলো ছিল
আপনাদের পার্টনার ভিসা, তারপর হাই প্রফেশন ভিসা বা নর্মাল ক্যাটাগরি যেসব ভিসাগুলো আছে ওই সম্পূর্ণ ভিসাগুলো কিন্তু ক্লোজ, মানে বন্ধ হয়ে আছে। তো আপনার পার্টনার ভিসায় যাওয়ার কোনো একটা অপশন আছে যেখানে যাইতে পারবেন, কিন্তু সেখানে গিয়ে আপনার কাজ পাবেন না। যদি কেউ দক্ষ হিসেবে যান যে আপনার হাতের কাজ পারেন যে কোনো কাজ, তাহলে আপনারা গেলে কাজ পাবেন। তাছাড়া কিন্তু আপনার দুবাই থেকে কাজ পাওয়াটা খুবই টাফ, কারণ দুবাইয়ের কাজগুলা মানে বর্তমান না পাওয়ার মতনই। যদি আপনি কোনো কাজ শিখে যেতে পারেন, কোনো কিছুর মাধ্যমে কাজ শিখে যদি হাতের কাজ হিসাবে যান, তাহলে আপনি কোনো কাজ করে খেতে পারবেন দুবাইতে গিয়ে যে ভিসাই যান। আর যদি কোনো কাজ না পারেন, আপনি যাওয়ার পর আপনাকে যে কাজটা দিবে সেই কাজটা আপনি যদি করতে যান, তাহলে কিন্তু পারবেন না। তো অবশ্যই আপনাদের যদি হাতের ভালো কোনো ইলেকট্রিক বা আপনাদের যে কোনো সার্ভিসিং, মোবাইল সার্ভিসিং বা যে কোনো সার্ভিসিং যদি জানা থাকে, অবশ্যই আপনারা দুবাই যেতে পারবেন, ভালো একটা আর্নিং করতে পারবেন। তো দুবাইয়ের বেতনটাও খুবই কম, আপনার 22,000 টাকা বাড়িতে পাঠাইতে পারবেন। এই তো, তো আমি আমার মতে দুবাই এখন না যাওয়াটাই বেটার। তো এর পরবর্তীতে আপনাদেরকে আসি কাতারের বিষয়ে। তো কাতারও আমার ভাই বাদার আছে অনেক, আমার দুলা ভাই আছে। তো কাতারে বলতে আপনাদের কাতারের অবস্থা তেমন একটা ভালো না, কাতারের কাজ কাম খুবই কম। বিশ্বকাপ পর থেকে কাতারে কিন্তু বেতনও কম, কাজও কম, এবং কাজগুলো খুব কষ্টের, কারণ একই রকম রোদের কাজ। তো আমার মনে হয় কাতার না যাওয়াটা বেটার। বর্তমান আমি যে চারটা দেশের কথা বললাম, আপনাদের বর্তমান 24 সালের এই চারটা দেশে কোনো পাসপোর্ট না লাগানোটাই বেটার হবে। আপনারা কোনো দেশেই পাসপোর্ট লাগাবেন না, আপনারা একটু অপেক্ষা করুন। যেহেতু অপেক্ষা করছেন, আপনার 24 সালটা পার হয়ে যাক, তারপর আপনারা তারপরে যার যার কাগজপত্র আছে তার তার কাগজপত্র লাগান, দেখবেন আপনাদের মালয়েশিয়াও খুবই সবকিছুই ভালো হয়ে যাবে, তখন আপনারা দিবেন। ঠিক আছে গাইস, তো এখন আপনাদেরকে বলি ইউরোপের কি অবস্থা, ইউরোপে আপনারা গেলে কিরকম হবে। তো ইউরোপে আমার টুকটাক কিছু ভাই বাদারও আছে যাদের থেকে আমি অনেক কিছুই জেনেছি। তো ইউরোপে বলতে আপনার ইতালিতে যাওয়াটা খুবই টাফ, কারণ ইতালিতে যেতে চাইলে আপনার কমছে কম 16-20 লাখ টাকা লাগবে, না ছাড়া যাওয়া সম্ভব না। এত টাকা দিয়ে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই, আপনারা টাকাগুলো দাদার মায়েরও দিতে পারে। তো এই জন্য আপনারা ইতালিতে যাওয়ার খুবই টাফ। এখন ইতালিতে যদি যাইতে চান তাহলে রিক্সে যাইতে হবে, আর আগের মতন যে ড্রাম বা সমুদ্রপথে যাওয়ার ওইটা কিন্তু এখন অপশনটা খুবই কম, কারণ ওইখানে গেলে আপনাদেরকে মেরেও ফেলতেছে অনেককে, আর বর্ডার থেকেই তাদেরকে বিদায় করে দিচ্ছে। ঠিক আছে, তো এরকম অপশন। তো আপনার গেলে অবশ্যই 16-20 লাখ টাকা খরচ করতে হবে। এখন ফ্রান্সেও কিন্তু কিছু কিছু মানুষ নেওয়ার কথা বলছিল, সেইখানে সেম 20-16 লাখ টাকা লাগবে বা 24 লাখ টাকা লাগবে, সেখানে আপনারা যাইতে পারবেন। এছাড়া আপনার অস্ট্রেলিয়াও তো সেম একইভাবে এতগুলো টাকা দিয়ে যাইতে পারবেন, কিছু ভিসা ছাড়ছে। তবে এই ভিসাগুলো আপনাদেরকে কিন্তু খুবই কষ্টে নিতে হবে, এবং দালাল চক্রে পড়লে কিন্তু সম্পূর্ণ টাকা মার, কারণ এখানে একটা দুটা টাকা না। তো আশা করি আমি ইউরোপের যে বিষয়গুলো বলতেছি, ইউরোপে আপনাদেরকে এখন বর্তমান না যাওয়াটাই বেটার হবে। আপনাদেরকে এশিয়ার ভিতরে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোতে এখন না যাওয়াটাই বেটার হবে। এখন বর্তমান আপনারা একটু ডাউনে থাকেন, অবশ্যই ভালো হলে আপনারা যাইতে পারবেন। আর আপনি যদি কুয়েত যেতে চান, কুয়েতেও যেতে পারবেন, যদি আপনার কোনো ভালো লোক থাকে কুয়েতে, যদি আপনার কোনো হাতের কোনো ভালো লোক থাকে তাহলে আপনি কুয়েত যান। কুয়েত গেলে আপনারা আপনার যে ভাই বাদা যেই থাকুক না কেন, সে আপনাকে ভালো একটা কর্ম দিয়ে দেবে, সেখানে আপনি কিন্তু কর্ম করে খেতে পারবেন। যদি কোনো লোক না থাকে, দালালের মাধ্যমে আপনার যাওয়াটা না যাওয়াটাই উচিত আমি বলতেছি। যদি কেউ লোক থাকে তাহলে যাবেন, আপনার ইউরোপে যদি কোনো লোক থাকে তাহলে যাইতে পারেন, যদি লোক না থাকে তাহলে দালাল চক্রে পড়বেন, এটা কিন্তু গ্যারান্টি ভাবে বলতে পারি, কারণ এরকম অনেকেই হয়েছে। অবশ্যই আপনাদের যদি কোনো জায়গায় কোনো লোক থাকে তাহলে যাইতে পারবেন। আপনার এমন কি যদি সৌদি আরবের লোক থাকে তাহলে আপনার যাইতে পারবেন, তবে খুবই কম, 90% মানে 99% আপনার লোক থাকলেও কিন্তু কাজ ভালো পাচ্ছে না। আপনারা লোক থাকলে একটু যা রিক্সটা নিতে পারেন, কাতারে তেমনি লোক থাকলে আপনি রিক্সটা নিতে পারেন, এবং আপনি দুবাইতেও লোক থাকলে মানে আপনার যাইতে রিক্সটা নিতে পারেন। তবে রিক্স এগুলো সম্পূর্ণ কিছু হাই রিক্স হবে, কিন্তু কোনোরকম সহজ হবে না। তো গাইছি আশা করি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝাইতে পারছি আসলে কোন রাষ্ট্রে কোন পরিস্থিতি এখন। তো আমি এর পরবর্তী আরও ভালোভাবে আপডেট দেবো আপনাদেরকে, যে আসলে কোন রাষ্ট্রের কি পরিস্থিতি এখন, আমি আরো ভালোভাবে জেনে আপনাদেরকে আপডেট দেবো। আশা করি এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন, কারণ এরকম আপডেট বের করে সবার আগে পাওয়ার জন্য। তো গাইস আজকের ভিডিও পর্যন্ত, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।